नहीं, वो एक लाख रुपए दिया है। ফিলিং ওয়ান, আচ্ছা গ্রিনটা দিয়ে নিচ্ছে। ওয়ান হচ্ছে সবুজ, টিপেট 50 এমএল এর থাকুক, আমি 2.5 এমএল নিব, আমার টার্গেট সেটাই। যেখান থেকে নিচ্ছ 2.5 থেকে নিচ্ছ সেটা মনে রাখবা, ঠিক আছে? 2.5 আমি নিচ থেকে নেন, 2.5 এর উপর থেকে নেন, এই তো কথা। যার যা সুবিধা অনুযায়ী দিব, কোনো সমস্যা নেই। যে পয়েন্ট থেকে নিচ্ছ সেটা ফেলি, আমরা প্রথম ফেলিং 1 নিলাম, নাম ফেলিং 2 নিব। হ্যাঁ মেরি টাকা হইছে উপরে সুইচের মতো আছে। স্যার এই যে আমরা 2.5 mm ফিলিং 2 সলিউশন নিলাম, তারপরে এটার সাথে আমরা ডিস্টিল ওয়াটার যোগ করবো 20 ml, ওই যে ওখানে জগ আছে, জগ থেকে একটা জগটা নিয়ে আসেন, নয়তো এখানে 20 ml পানি নিয়ে দিয়ে আসেন পানি। অল্প একটু একটু বেশি হিটের দরকার। বয়েল করতে হবে প্রথম, তারপরে আমরা টাইটে শুনছি। বয়েল তো নির্ভর করবে ওই কথার উপর, আছে ওই ল্যাম্পের উপরেই তো নির্ভর করবে। তোমার বলছি তো বয়েলিং হয়ে গেলে মানে ধোয়া করা শুরু হয়ে গেলে এটার মধ্যে স্ট্যান্ডার্ড গ্লুকোজ চলে আসে। বয়েল হইতেছে আর 30 সেকেন্ড হইলে আমরা টাইটেশন শুরু করবো। যে বয়েল হইতেছে এখানে বাষ্প জমা হইতেছে, এই এখনই শুরু করবো। এখন তো আমাদের আমরা বুঝতেছি যে বয়েল হয়েছে, গরম হয়েছে, আমরা কিন্তু এখানে যে পাত্রের মধ্যে
বাষ্প জমা হইতেছে গরম হয়ে কাগজে ধরবেন আপনারা যখন ধরার দরকার হয় গরম এটাতে হবে হাত পুড়ে যাবে কাগজ দিয়ে ধরতে হবে কাগজ আছে না এটা দিয়ে ভাবে ধরবেন ঠিক আছে তাপ চলতেই থাকবে তাপ থেকে সরানো যাবে না শুধু ধরার সময় এটা ধরে নামাবেন আর প্রথম কমই দেওয়া দরকার বেশি দিলে তো আর এই কালার আসতে চায় না সমস্যা হবে আমরা দ্বিতীয় স্টেপে গ্লুকোজটা একটু বাড়ায় দিব প্রথম স্টেপে একটু কম দিব এই নুনের রিডিংটা 5-6 এর ভিতরে আসবে বেশি হলে এরকম আসে কিন্তু মানে যারা নতুন করছে তাদের জন্য 5-6 এর ভিতরে অন্যরকম একটা কালার আসছে এখন আমরা ওয়ান ড্রপ ইন্ডিকেটর দিব তাহলে আমরা এটা সরাই নিবো নিয়ে তারপর ইন্ডিকেটর দিব আমি ওখান থেকে দিলে আমরা এবার আবার হিট করব এখন এটা হিট হোক এটা তো আমরা নামাইছি ঠান্ডা হয়েছে না আবার একটু হিট হবে তারপরে আবার ঠিক আছে তাইলে আমাদের মানটা ভালো হবে এটা দিব তাপটা যাতে লাগে একটু ভালো করে উপরে দিলাম উপরে দিলাম না ফাটবে না এত বেশি কাগজ দেওয়ার দরকার নেই একটা দিলেন যদি কম মনে হয় না রিডিং আমরা যেমন হিট হয়েছে আবার আবার আমরা শুরু করবো এখন যে কালার চেঞ্জ হবে সেটা এন পয়েন্ট আমরা ওই আগেরটা তো আমরা ইন্ডিকেটর যুগ করছি ওইটা তো আমাদের মনে করেন যে শেষ হয় না যখন শেষ হয়ে যাবে তখন ওই ডাটাটা আমরা নিব না প্রত্যেকটা একটা টাইট্রেশন শুরু হলো ওইটা ইনিশিয়াল রিডিং শেষ হলো ফাইনাল রিডিং আবার ওই ফাইনাল রিডিংটাই পরেরটার জন্য ইনিশিয়াল ঠিক আছে
শেষ হলো ওটার ফাইনাল রিডিং, থার্ডটার ইনিশিয়াল রিডিং আছে, সেকেন্ডটা ফাইনাল রিডিং, এটা জন্য মনে থাকে। ঠিক আছে, অনেকে রিডিংটা নিতে ভুলে যায়, তখন প্রত্যেকটা কাজ জন্য ধীরে সুস্থ দরকার নাই, যে অ্যাক্সিডেন্ট করলাম সব শেষ, ওর সাইডে ধীরে ধীরে 90 মাইল পার আওয়ার গেলে এলাম। যখন পিঙ্ক আসবে তখন বলবে যে পিঙ্ক হয়ে গেছে, আমরা সবাই তো দেখতেছি, তাহলে আমি দেখতেছি তাই তো না, এবং প্রত্যেকটা যেন একই ধরনের কালার হয়, তিনটা ছয়টা নেন, ছয়টার জন্য একই ধরনের কালার হয়, একটার মনে করতেছে একটু ব্লুইশ আছে ওই অবস্থায় নিলাম, তাহলে পরেরটা ওই ব্লুইশ অবস্থায়, আর যদি পুরো পিঙ্ক অবস্থায় নেন প্রত্যেকটার জন্য পিঙ্ক অবস্থায়। ঠিক আছে, হিট হচ্ছে অটোমেটিকলি, তো শেক এই জন্য শেক করতে গেলে কি হবে যে তাপটা ভালো করে লাগবে, কাজটা হবে না, আর যদি তাপ না থাকতো আমাদের, আমরা যখন ডাইজেশন করতাম সেই ক্ষেত্রে শেক করার দরকার, শেক করার দরকারই এখানে, সে ক্ষেত্রে দরকার না, তাপ হইতে ভেজা তাপ, এই কাজটা পুরোপুরি হিটের মধ্যে হইতে হবে, আমি করলে একমাত্র এরকম হয়ে যাবে, এই পর্যন্ত যারা করছে কারোরই এরকম, কারণ যে আমার আজকে আর এক রকম যত ইচ্ছা তত আসুক, আমি আমি ঘুরের দিকে তাকাতে যাবো, কারণ আমি তাকাবো আমার স্যাম্পলের দিকে, এখন বলেন এটা কি গেল, কত কালারের নাম জানি, এখন এইগুলো এখন ছয়টা, এখন পাঁচটা করতে হবে, একটা যদি আমাদের কাজ শেষ, এভাবে আপনারা কাজ করবেন, ঠিক আছে, এই কালারটাই আমরা এভাবে কাজ করবেন, নতুন জীবনে প্রথম এটা করবো, তাহলে আবার কি বললেন যে কালার।